ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলতি আসরের মাঝপথে এবার নিজেকে সরিয়ে নিলেন অ্যান্ড্রু টাই। রবিবার 25 এপ্রিল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল রাজস্থান রয়্যালস। আইপিএলের এবারের নিলাম থেকে টাইকে দলে নিয়েছিলেন রাজস্থান, তবে এখন পর্যন্ত দলটির হয়ে খেলার সুযোগ পাননি অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। মূলত ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট চলাকালীন নিজেকে সরিয়ে নিলেন তিনি। রাজস্থানের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে নিজেকে সরিয়ে নিলেন টাই। এর আগে জৈব সুরক্ষা বলয়ে আর না থাকতে পেরে বাড়ি ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন। টাইয়ের চলে যাওয়ার রাজস্থান শিবিরে আর মাত্র 4 জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস, ডেভিড মিলার, ইংল্যান্ডের জস বাটলার এবং বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তাদের 4 জনের মাঝে কেউ ইঞ্জুরিতে পড়লে বড় বিপদে পড়তে হবে রাজস্থানকে, যদিও এখন স্বস্তিতে নেই দলটি। এর আগে আঙ্গুলের ইঞ্জুরির কারণে টুর্নামেন্টের শুরুতেই ছিটকে গিয়েছিলেন বেন স্টক। নিজেদের প্রথম ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলের চোট পেয়েছিলেন এই ইংলিশ অলরাউন্ডার। এদিকে আইপিএলের শুরু থেকেই চোটে ভুগেছিলেন জোফরা আর্চার, যে কারণে টুর্নামেন্টের প্রথম 5 ম্যাচ তাকে পায়নি 2008 সালের আইপিএল চ্যাম্পিয়নরা। ধারণা করা হয়েছিল টুর্নামেন্টের মাঝপথে ফিরতে পারেন এই পেসার, তবে এবারের মৌসুমে ফেরা হচ্ছে না তার। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি।